ফ্রেন্ডস, WBUTTEP ইউনিভার্সিটির বিএড থার্ড সেমিস্টার, প্রতিটি সাবজেক্ট থেকে চেক 60 লার্নিং ডিজাইন করতে হয়। আজকে আমরা বাংলা থেকে 16 নম্বর শিখর নকশা নিয়ে আলোচনা করব। তোমরা এখানে বাংলার সমস্ত শিখর নকশা পেয়ে যাবে। তো আমরা শিখর নকশার প্রথম ধাপটা একটু আলোচনা করি। বাংলার বিদ্যালয়ের নাম, অর্থাৎ এখানে তোমার যে স্কুলে প্র্যাকটিস টিচিং করছে সেই স্কুলের নাম হবে। শ্রেণী, যে শ্রেণী থেকে তুমি টপিক নিচ্ছ সেই শ্রেণী, বিভাগ এবং সময়সীমা এবং তারিখ, যে যে তারিখে তুমি প্র্যাকটিস টিচিং করবে সেই তারিখই হবে। শিক্ষক শিক্ষিকা জায়গায় তোমার নিজের নাম হবে। বিষয় একক এবং উপ একক এবং দিনের পাঠ হচ্ছে সমগ্র একক, অর্থাৎ নোট বই সুকুমার রায়। তো আমরা শিখন নকশা দ্বিতীয় ধাপে চলে যাই। শিখনের লক্ষ্য বা উদ্দেশ্য, এখানে তোমাকে আরবিটির ফরম্যাট অনুসারে, অর্থাৎ রিভাইজ ব্লুম ট্যাক্সনমির অনুসারে 6টা শিখন উদ্দেশ্য লিখতে হবে। প্রথম হচ্ছে স্মরণ করা। স্মরণ করার মধ্যে কবির নাম এইগুলো আসে। তারপর হচ্ছে অনুধাবন। অনুধাবন হচ্ছে সারাংশ লিখতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। প্রয়োগ করার মধ্যে কী কী আসবে, কবিতার নাম বলতে পারবে, ঠিক আছে, বিভিন্ন প্রাণীদের কথা রয়েছে এমন কবিতার নাম বলতে পারবে। নোট বই ভালো মন্দ তুলনা করতে পারবে। বিশ্লেষণ, মানে কোনো কিছু বিশ্লেষণ করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। মূল্যায়ন, কোনো কিছু বিচার করতে পারা, ভাব ভূমিকা এইগুলো হয়। গুরুত্ব, সৃজনের মধ্যে আসবে, একটা বিকল্প নাম বলতে পারবে উল্লিখিত, মানে আজকের পাঠের, এইভাবে হবে। এরপর হচ্ছে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ, অর্থাৎ তোমাকে এইখানে বর্তমান পাঠের ওপর পূর্বজ্ঞান সম্পর্কে কিছু প্রশ্ন করতে হবে, পূর্বজ্ঞান সম্পর্কে কিছু প্রশ্ন করতে হবে। এরপর হচ্ছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। এই এই জায়গাটায় তোমাকে যে বিষয়গুলো শিক্ষককে শ্রেণীকক্ষে সাহায্য করবে সেইগুলোর প্রস্তুতি করতে হবে এবং নির্বাচন। দেখো, চক ডাস্টার, ব্ল্যাকবোর্ড এগুলো নিতে হবে। বিশেষ উপকরণের জায়গায় চার্ট, নোট বই, ঠিক আছে, এইগুলো নিতে হবে। চিত্র, এরপর হচ্ছে শিখন কৌশল, একদিকে হচ্ছে শিখন কেন্দ্র, একদিকে প্রাসঙ্গিক কৌশল। পাঠ্যপর্যায় এক, অর্থাৎ যে বিষয়টা শিক্ষক মহাশয় পড়াবেন এবং যে কৌশলে পড়াবেন সেটাই হচ্ছে প্রাসঙ্গিক কৌশল, পাঠ্যপর্যায় এক। এইভাবে তোমাকে প্রত্যেকটা পাঠ্যপর্যায় ব্যাখ্যা করতে হবে, কোন পদ্ধতিতে তুমি পড়াচ্ছ, কোন কৌশলে পড়াচ্ছ সেটা বলতে হবে ডান দিকে, এবং বাম দিকে হচ্ছে শিখন ক্ষেত্রটা তোমাকে বলতে হবে, অর্থাৎ পাঠ্যপর্যায় তিন। এইভাবে তোমাকে প্রত্যেকটা, যদি চার্ট মডেলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমাকে চার্ট মডেলের মিনিয়েচার ফর্ম, এটা ছোট্ট সংস্করণটা দিতে হবে। মূল্যায়ন, মূল্যায়ন হচ্ছে এখানে কিছু প্রশ্ন দিতে হবে যেগুলো তুমি মূল্যায়ন করতে পারবে, এবং সবশেষে হচ্ছে দুর্বলতা নির্ণয়। যদি মূল্যায়নের পর দুর্বলতা থাকে তাহলে তো অবশ্যই তোমাকে দুর্বলতা নির্ণয় পুনরায় একটা শিখনের ব্যবস্থা করতে হবে।